গ্রাম বাংলার কিন্তু ত্রাস। হ্যালো ভিউয়ার, আমি সঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সঞ্জিত। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর এখন বাজে ঘড়ি কাটায় প্রায় রাত 10টা, আর চলে এসে আমি বাড়ি থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে জায়গায় উপস্থিত আছি সেটা হলো নাকাশিপাড়া থানার আন্ডারে পড়ছে বেথর ডহরি ষষ্ঠীতলা। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা শুয়োরের ফার্ম, দেখতে পাচ্ছেন একটা বড় শুয়োর, পাশে একটা বাচ্চাও আছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা শুয়োরের ফার্ম আর পাশে হচ্ছে একটা পোলট্রি ফার্ম। তো এই শুয়োরের ফার্মের যেখানে খাবার রাখা হয় সেখানটা একটা ছোট্ট নালীর মাধ্যমে একটা চন্দ্রবোরা ঢুকে গেছে, আর সেটা প্রায় অনেকক্ষণ ধরেই সেই একই জায়গাতেই রয়ে গেছে। তো এখান থেকে আমাকে অনেকক্ষণ ধরে কল করেছে, আমারও অনেকটাই টাইম লেগে গেছে আসতে। তো চলুন এখন আমরা সাপটাকে দেখবো কি অবস্থার মধ্যে সাপটা আছে, এবং আমরা সেই সাপটাকে উদ্ধার করে আবার তার বন্য জীবনে আমরা তাকে ফিরিয়ে দেবো। তো অবশ্যই আপনারা আমার ভিডিও সঙ্গে থাকুন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। তো চলুন এখন আমরা আগে রেস্কিউটা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চন্দ্রবোরা সাপ, যেটাকে বলা হয় রাসেলস ভাইপার। তো সাপটা আপনারা দেখলেন বেশ ভালোই বড় একটা চন্দ্রবোরা সাপ। এই সাপটা কিন্তু হিমোটক্সিন জাতীয় বিষ ধারণ করে, যেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে যদি একবার ঢুকে পড়ে তাহলে কিন্তু আমাদের রক্তকে তরল করে দেয় আর আমাদের কিডনিতে কিন্তু অ্যাটাক করে। তাই কোনো সময় যদি কাউকে এই সমস্ত সাপে বাইট করে তো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে অবশ্যই চলে যাবেন, এবং সেখানে গিয়ে কিন্তু এভিএস নেওয়াটা খুব জরুরি। তো এখন আমরা সাপটাকে রেস্কিউ করব। তো এখন চলুন রেস্কিউটা করি। তো এখন আমরা সাপটাকে রেস্কিউ করে নিয়েছি, আর এখন আমরা এটাকে এখান থেকে নিয়ে যাব এবং আবার তার ওয়াইল্ডে তার নিজের জীবনে আমরা ফিরিয়ে দেবো। বুঝতে পারছেন যে চারিদিকে যে হারে জঙ্গল কেটে আর কি বাড়িঘর তৈরি হচ্ছে, সেই কারণের জন্য কিন্তু এরা তাদের থাকার বাসস্থানের অভাব এবং খাবার অভাবেই কিন্তু এরা যেখানে সেখানে কিন্তু ঢুকে পড়ছে, আর সেই তখনই কিন্তু মানুষের একটা যে কোনো সময় বিপদ হয়ে যাচ্ছে। তাই আপনাদের সবসময় বলবো সবসময় সাবধানে চলাফেরা করবেন, আর যখনই রাতে যাবেন অবশ্যই টর্চ ব্যবহার করবেন, রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙাবেন। তো চলুন এখন আমরা এটাকে নিয়ে যাব, আবার দেখা হবে জঙ্গলে গিয়ে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে। কালকে রেস্কিউ থেকে আসার সময় অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় 11:30 পার হয়ে গেছিল, যে কারণের জন্য আমি জঙ্গলে আসতে পারিনি। তো সেই জন্যই আজকে সকাল সকালেই চলে এলাম জঙ্গলে, আর এখন আমরা এটাকে রিলিজ করে দেবো তার নিজের পরিবেশে। তো চলুন সাপটাকে আমরা এখন রিলিজ করি। আর কালকে তো সাপটা সম্বন্ধে আপনাদের কম বেশি বলেইছি আমি ভিডিওর মধ্যে, এছাড়াও যদি আপনারা চন্দ্রবোরা সাপ সম্বন্ধে আরও জানতে চান তাহলে কিন্তু আমার আরও অনেক ভিডিও আছে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার নিয়ে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু চাইলে ওখান থেকে গিয়ে চন্দ্রবোরা সম্বন্ধে আরও অনেক ডিটেলস জানতে পারবেন। তো চলুন এখন আমরা এটাকে বের করি আর এটাকে জঙ্গলে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি সাপটা কেন শুয়োর ঘরে ঢুকেছিল এখন আমরা কারণটা বুঝতে পারলাম। এখানটাই ও কিন্তু এই বস্তার মধ্যে খোলস চেঞ্জ করেছে,
আর কালকে রাতে আপনারা সাপটাকে দেখেছেন আর এখন দেখছেন সত্যি কি অসাধারণ লাগছে সাপটাকে দেখতে। এত সুন্দরভাবে ওর গায়ের কালারটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন, আর পাশে যে গোলাপি ভাবটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। মানে এখন তো সত্যিই বলবো কি সাপটাকে দেখে সত্যিই ফিদা হয়ে যাচ্ছি, মানে এখন দেখে মনে হচ্ছে না যে এতটা ডেঞ্জারাস।